সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার কাছের এবং দূরের বন্ধু, দেশের এবং বিদেশের বন্ধু, সকলকে আরও একবার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিনের ব্লগ শুরু করে দিলাম। অন্যদিন চা করা দিয়ে ব্লগটা শুরু করি। আজকে চা খাওয়া হয়ে গেছে, এখন বাজে 7:45। পল্লবকে বানিয়ে দিচ্ছি এক গ্লাস ছাতুর শরবত। বললাম, ছাতুর শরবতটা খেয়ে যাও, তোমার তো ফিরতে ফিরতে 10:30 বেজে যাবে, পেটটা একটু ভরা থাকবে। তারপরে চলে এসেছি নিজের কাজে। গতদিনের ভিডিওতে তোমাদের বলছিলাম না যে আমি ভেবেছিলাম এত সুন্দর টেবিলটা কভার ছাড়া রাখবো কিছুদিন, কিন্তু এত ডাস্ট পড়ছে, দিনে আমাকে 5 থেকে 6 বার পরিষ্কার করতে হচ্ছে। ভাবলাম দরকার নেই বাবা, একেই প্রচুর কাজ আছে, তার মধ্যে আর কাজ বাড়িয়ে লাভ নেই, তাই আজকে টেবিল ক্লথটা পেতে নেব। আর তার আগে আমার তৈরি ম্যাজিক লিকুইড দিয়ে আমি টেবিলটাকে ভালো করে মুছে নিলাম। এখন বাজে 10:00। পল্লব ফিরে এসেছে জলখাবার খাবার জন্য, আর আজকের জলখাবারে বানাবো মুড়ি মাখা। মুড়ির সাথে পেঁয়াজ কুচি, শশা কুচি, অল্প একটু চানাচুর আর একটু সর্ষের তেল দিয়ে, আর তার সঙ্গে অল্প একটু দিয়ে দেবো আমচুর পাউডার। মুড়ি মাখাটা করে আজকে সকালে মুড়ি মাখাই খেতে ইচ্ছে করছে, তাই মুড়ি মাখা বানিয়ে নিলাম। আগে তো পল্লবকে ছাতু খাইয়েই দিয়েছি, অসুবিধা হবে না খুব একটা। রান্নার জন্য দেখো সব জোগাড় করে নিয়েছি। এইখানে আছে মুসুর ডাল, এই মুসুর ডালটা টক দিয়ে রান্না করব আজকে, তেঁতুল দিয়ে। এখানে আছে চাল, আর চালের মধ্যে একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। এখানে আছে 4টে ডিম, তার মধ্যে 2টো দেখো লম্বাটে, ওই 2টো হাঁসের ডিম, আর এমনি 2টো হচ্ছে মুরগির মানে পোলট্রির ডিম। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এইখানে নিয়েছি মটরশুঁটি, টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলো পেঁয়াজের ডিমের কারিতে যাবে। আর এইখানে নিয়েছি আলু কেটে, আজকে আলু চোখা হবে ডালের সাথে, তার সাথেও কিছুটা পেঁয়াজ যাবে। এই মোটামুটি জোগাড় রেডি, এবার চলো রান্নাটার দিকে এগোই। সব কিছু গুছিয়ে রেখে প্রতিদিনকার মতো আমি স্নান আর পুজো সেরে চলে এসেছি। এবার একদিকে ভাত আর আরেকদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে একটু গিয়ে বসবো। এবার একটুখানি জল খাবো, তারপরে আবার এগুলো হয়ে গেলে রান্নাঘরে আসবো রান্নাটা শুরু করতে। পোলট্রির ডিম তো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর হাঁসের ডিম সেদ্ধ হতে অনেক সময় লাগে। আমাদের আবার কুসুমটা যদি শক্ত হয়ে যায় তাহলে কেউ খেতে ভালোবাসি না, তাই প্রথমে পোলট্রির ডিম 2টো তুলে নিলাম। আরও 5-7 মিনিট হাঁসের ডিম 2টোকে সেদ্ধ করতে হবে, তারপরে ওই 2টো তুলে নিয়ে একসাথে ছাড়িয়ে নেব।
ছোটবেলা থেকে না বাপের বাড়িতেও দেখে এসেছি দুবেলার রান্না একসাথেই করে নেওয়া হতো। রাত্রিবেলা শুধু ভাতটা করা হতো বা যে রুটি খাবে তার জন্য রুটি, আর বাকি রান্নাগুলো গরম করে নেওয়া হতো। সেইটাই না একেবারে গেঁথে গেছে হৃদয়ের মধ্যে। এই বাড়িতেও দেখি মোটামুটি তাই হয়, রাত্রিবেলা ভাত আর তার সাথে একটা কিছু সেদ্ধ বা একটু ডিমের অমলেট, এই করা হয়। বাকি সব রান্না দুপুরেরই থাকে, আমিও সেটাই করি। তাই একসাথে চারটে ডিম করে নিচ্ছি, হাঁসের ডিম দুটো সকালে মানে দুপুরের ভাতের সাথে খাবো, আর যেটা পোলট্রির ডিম সেটা থাকবে রাতের জন্য। হাঁসের ডিম দুটোকে একটু চিড়ে দিয়েছি যাতে বুঝতে পারি কোনটা হাঁসের ডিম আর কোনটা পোলট্রির ডিম। ডায়াবেটিক পেশেন্ট ঘরে থাকলে না খাবার নিয়ে খুব চিন্তা, যাদের বাড়িতে আছে শুধু তারাই জানে। শীতকালে দেখো তবু অনেক শাকসবজি থাকে, কিন্তু গরমকালে তো সেরকম শাকসবজি কিছুই নেই। এইবার শুরু হবে হানাহানি, কি রান্না হবে সেই নিয়ে। ভেন্ডি, পটল, ঝিঙে ঘুরিয়ে ফিরিয়ে এই খেতে হবে। আর আজকে একদম গরমের স্টাইলে করলাম, প্রথমে বলেছিলাম টকের ডাল করব, তারপরে ভাবলাম যে আলু চোখাটাতে তো একটু আচার দিয়ে মাখবো, তাই এটা নর্মালি একদম পেঁয়াজ সম্বার দিয়ে মুসুর ডাল করলাম, একটু ধনে পাতা দিয়ে। শুভ দ্বিপ্রহর, গুড আফটারনুন, এখন বাজে 1:05। এবেলার মতো কাজকর্ম সব সারা হয়ে গেল, ভাতটা খালি সেকেন্ড ফুডটা বসিয়ে এসেছি আর ডাল হয়ে গেছে। আজকে মেনু হচ্ছে ডাল, আলু চোখা, উচ্ছে সেদ্ধ আর হাঁসের ডিমে, হাঁসের ডিম, মুরগির ডিম, মানে পোলট্রির ডিম দুটোই আছে, দুটো মিশিয়ে কারি। রোদের জন্য মুখটা কেমন হচ্ছে দেখো। আর কি করেছি বলো তো, ধনে পাতাটা তো আমি কাঁচি দিয়ে কেটে দিই, কাঁচি দিয়ে কাটতে গিয়ে নখের সাইডটায় লেগে গেছে। এবার এই নখগুলোকে একটু ছোট করব, অনেকটা বড় হয়ে গেছে, এগুলোকে ছোট করব আর নেল পালিশটা চেঞ্জ করব। কারণ এখন তো আর কোনো কাজ নেই, পল্লবের আস্তে আস্তে মোটামুটি দুটো বেজে যাবে, আমার স্নান পুজো আগেই কমপ্লিট হয়ে গেছে। এখন বেজেছে 2:10, এই ঘরে ঢুকলো আর আসার সময় নিয়ে এসছে দুধ, দই আর চা পাতা, আর এই যে শরবত রেডি করে রেখেছি, এখন শরবতটা খাবে, স্নান হবে, তারপরে খেতে বসা। গরমকাল এসে গেছে তো, তাই এত বড় লম্বা দুপুরটা কি করব ভেবে পাই না। আর যেহেতু অনেক ভোরে উঠি, এখন না দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে শুলেই ঘুম এসে যায়। বেশ ভালোই একটা ঘুম দিয়ে নিলাম, মিনিট 45, প্রায় 1 ঘন্টা মতন। এবার চলে এসেছি চা বানাতে। জানো তো মানুষের অভ্যাস খারাপ হতে না সময় লাগে না, আগে আমি চা খেতামই না, তারপরে এমন অভ্যাস হয়েছে এখন চা না হলে মাথা যন্ত্রণা করে, সত্যিই মাথাটা যন্ত্রণা করছিল, তাই চা করে নিলাম, দুজনে মিলে খেয়ে নেব। আর একটা ছোট্ট টিপস, এটা আমি ইউটিউব থেকেই পেয়েছি, আমার কোনো পরিবারের সদস্য বলেছিল, কাচের কাপে চা ঢালার সময় একটা স্টিলের চামচ দিয়ে নিও দিদি, তাহলে আর গরম চাতে কাপটা ফেটে যাবার চান্স থাকবে না। আমার কিন্তু খুব কাজে লেগেছে এই টিপসটা। আজ আমাদের রাতের খাবারে রয়েছে ভাত, এই যে ভাতটা হচ্ছে, এখনই নামিয়ে দেব, ফুটে গেছে ভাত। আজ ভাত, রাতের খাবারে ভাত রয়েছে, আর রাতের খাবারে ভাত থাকার কারণ হচ্ছে কালকে মঙ্গলবার যা রান্না আছে ওগুলো আজকে শেষ করতে হবে, নাহলে ফ্রিজে উঠে গেলে আবার ওই একদিন একদিন পরে, মানে পরের দিন খেলাম ঠিক আছে, কিন্তু দুদিন পরে আর ভাল লাগে না, সেই জন্য ভাতটা করছি। একটু ডাল আছে, ডালটা গরম করব, ডিমের কারি আছে, ডিমের কারি দিয়ে দুজনে খেয়ে নেব। তো পল্লব এখনো ফেরেনি, সময় হয়েছে এখন 10:10, বলেই গেছে আজকে একটু দেরি করে ফিরবে।
সন্ধ্যের পর থেকে সময়টা সব থেকে বোরিং কাটে। একা ঘরের মধ্যে কতক্ষণ আর ফোন নিয়ে থাকা যায় বলো? আর পল্লবকে তো নিজের কাজে বেরোতেই হবে, আসলে অভ্যস্ত হতে একটু সময় লাগছে। আগে তো এই সন্ধ্যের টাইমটা ম্যাক্সিমাম 7:30-8টার মধ্যে ঘরে ঢুকে যেত, তারপরে দুজনে মিলে হইচইতে মুভি দেখা, গল্প করা এইসব চলতো। আর দেখো, নিজের কাজ আর ব্যবসার মধ্যে তো তফাত থাকবেই না। আর হ্যাঁ, নিচে গেলেও যেতে পারি, কিন্তু বাবা মা সবসময় সিরিয়ালে ব্যস্ত থাকে, ওখানে গিয়েও তো সেই বসে থাকতে হবে। আর ওই বোকা বোকা বাংলা সিরিয়াল আমার একটুও ভালো লাগে না, সেই জন্য নিচেও যাই না, নিজের ঘরেই থাকি। এই বয়সে এসে না তখন দুজনে দুজনের সব থেকে ভালো বন্ধু হওয়া যায়, তাই একজনকে ছেড়ে আরেকজনের থাকাটা অনেকটা কষ্টকর ব্যাপার হয়ে যায়। এইবার কি হয় বলো তো, আমার তো বন্ধু বলো, বাবা বলো, স্বামী বলো, ছেলে বলো, সবই একটাই মানুষ, তাই এই মানুষটার উপরেই ডিপেন্ড করে থাকি, এই মানুষটার ভালো মন্দ নিয়েই সব কিছু। তো এখন জানলা দিয়ে তাকিয়ে দেখছি আসছে কি না, কারণ ফোনে বললো যে আমি ঢুকে যাবো 10টার মধ্যে। এদিকে কাজটাও হচ্ছে, রদ দেখা আর কলা বেচা দুটোই হচ্ছে, দেখছি আসছে কি না। চলে এসছে, খেতেও বসে গেছি, ডাল আর ডিমের কারি আর একটুখানি আলু চোখা আমার জন্য রেখেছিলাম, এই দিয়ে আজকে ভাত খেয়ে নিচ্ছি, বললাম তো তোমাদের। চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো, কালকে আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।